এই পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় নিয়ে এসেছি, এর এক সেকেন্ড আগেও আমি মরব না, এক সেকেন্ড পরেও আমি মরব না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আগেও মরণ হবে না পরেও মরণ হবে না। ফয়সালা কার? আস্তে বলবেন না, ফয়সালা কার? আল্লাহ তাআলা। এই বিশ্বাস কি সবার আছে? আছে? পৃথিবীর কোন শক্তি নাই আপনার উপকার করতে পারে, যদি আল্লাহ আপনার ক্ষতি চান। লাইয়ান ফাউক, কেউ আপনার কল্যাণ করতে পারবে না। আবার অলাইয়া দুররুক, পৃথিবীর কেউ আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, যদি আল্লাহ আপনাকে, আল্লাহ যদি আপনার পক্ষে থাকেন, আপনার ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। সকল কল্যাণ অকল্যাণ কার হাতে? আস্তে বলবেন না, কার হাতে? আল্লাহ। মাইক ম্যান, এটা কি? ও আচ্ছা, মৌমাছি না? না না, আমাকে দেয়নি, তাকে এগুলো দিতে হবে না, এটা আরো ক্ষতি। থাক, সমস্যা নেই, মৌমাছি ভুন ভুন করছে আমার কানের কাছে এসে, ভাবলাম যে আবার মাইকে কোনো প্রবলেম হলো কিনা, কিন্তু আসলে এই জায়গায় যে গন্ডগোল তা তো আমি জানি না। কানের কাছে এসে মৌমাছি ভন ভন করছে, একটা আওয়াজ করছে, তো বললাম ভাইব্রেশন কোনো কিছু হচ্ছে কিনা। আল্লাহ পাক মৌমাছির নামে একটা সূরা দিয়েছেন, আছে না নাই বলেন তো? সূরাতুন নামাল, সূরাতুন সূরাতুন নাহাল, সূরাতুন নাহাল, নাহাল মানে হলো মৌমাছি, নামাল মানে পিঁপড়া, পিঁপড়া নামও সূরা আছে। সুবহানাল্লাহ, প্রাণীর নামে সূরা পাওয়া যায়, ব্যক্তির নামে সূরা পাওয়া যায়। আবার এই পৃথিবীতে যত শক্তি অর্থাৎ পাওয়ার, আপনি যদি ক্যান্টনমেন্টের দিকে তাকান, সেখানে অস্ত্রগার আছে না নেই? অস্ত্র মজুদ আছে না নেই? প্রশাসনের ভাইদের কাছে ভারী অস্ত্র আছে না নেই? এটা কি দিয়ে তৈরি? লোহা, লোহা নামে সূরা আছে। ফিহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন্নাস, যাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য কল্যাণ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ক্যান্টনমেন্টের ইঙ্গিত কোরআনে আছে না নাই? আবার সূরা মানে হলো পরামর্শ, পরামর্শ করা, পরামর্শের জায়গা হলো ইংরেজিতে বলে পার্লামেন্ট, বাংলায় হলো সংসদ, সংসদ নামে সূরা আছে না নাই? বাদ থাকলো কি? সবই আছে, কিন্তু আমরা কোরআনের কাছে নাই, ঠিক কি না? কোরআনে সব আছে কিন্তু আমরা সাথে নাই। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে সব কিছু আল্লাহর সৃষ্টি, যা আমরা দেখতে পাই, আমার চোখে যা ধরা পড়ে সব আল্লাহর সৃষ্টি। এই বিশাল আকাশ আল্লাহর সৃষ্টি, বিস্তৃত জমিন আল্লাহর সৃষ্টি, অসংখ্য তরুলতা গাছগাছালি সব আল্লাহর সৃষ্টি, অসংখ্য প্রাণীকুল আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, আপনি আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টি গুলো একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সবগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র ঠিক থাকবেন কে? আল্লাহ। এই যে মাইক ম্যান, ইকোটা কমায় দেন, ইকো দেওয়ার দরকার নাই, একটু খুব কম, যেন মানে ডাবল যেন না হয়, এটা খেয়াল রাখেন। আমার ভাইরা, এই পৃথিবীর কোনো কিছুই থাকবে না যে আমরা দেখি সব চাকচিক্যময়, সব কিছু দেখে যেন আমরা নিজেকে ভুলে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার জীবনটা কেমন? ওয়ামাল হায়াতুত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হলো মায়া মরিচিকা। হাইওয়েতে আপনি চলবেন দিনের বেলা প্রখরদের ভিতরে, সামনের দিকে আমি যখন তাকাই, সামনে দেখা যায় সেখানে পানি, সেই জায়গায় যেন পানি বিরাজমান, পানি যেন সেখানে আছে। সুম্মা লাম ইয়াজিদু শাইআন, যখন তার কাছে চলে যায় সেই মায়া মরিচিকা, শুধু আসল পানির কোনো অস্তিত্ব নাই। এই দুনিয়াটা ঠিক তেমনই, এই দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার প্রতি টান,
বান্দার মধ্যে আল্লাহই দিয়েছেন, তবে এর চেয়ে বেশি টান থাকতে হবে কার দিকে? আল্লাহ। আস্তে বলবেন না, কার দিকে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যুয়িনা লিন্নাসি হুব্বুশ-শাহাওয়াতি মিনান-নিসাই ওয়াল-বানীনা ওয়াল-কানাতীরিল মুকাত্তারা من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. جرب يا الله منشر جنة আকর্ষণীয় করে দেওয়া হয়েছে ছয়টা জিনিসকে। এর মধ্যে এক নম্বর হলো নারী। আজকে প্রেজেন্ট ওয়ার্ল্ডে আমরা যদি লক্ষ্য করি, মুসলিম উম্মার জন্য ইমানকে টিকে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে এখন কি? নারী। এই পৃথিবীর যে প্রথম মার্ডার হলো কাকে কেন্দ্র করে? একজন নারীকে কেন্দ্র করে। আমার ভাইরা, আমার নবীজি বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন-নিসা, আল্লাহকে ভয় করো, নারীর ফিতনাকে ভয় করো। ফাইন্না আউওয়ালা ফিতনাতু বানী ইসরাঈল কানাত ফিন-নিসা, কারণ বনী ইসরাঈলদের ভিতরে সবচেয়ে বড় ফিতনা ছিল নারী ফিতনা। সেই ফিতনা এখন আছে না? নেই। কিন্তু নারীর সম্মান ইসলামে আছে না? নাই। হিন্দু ধর্মে তো উত্তরাধিকারের সম্পত্তি নাই, বৌদ্ধ ধর্মেও সে রাইটসটা নেই, খ্রিস্টান ধর্মে সে রাইটসটা নেই। আর ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে যে জান্নাত নামক একটি দৌলত, শ্রেষ্ঠ প্রাপ্তি বান্দার, সেই জান্নাতটা রেখে দিয়েছেন আম্মা, মা জাতির পায়ের নিচে। আস্তে বলি, সুবহানাল্লাহ। এই পৃথিবীকে চাকচিক্যময় করে দেওয়া হয়েছে, ঠিক আছে, নারীর দিকে তাকাতে মন চায়, চায় না? অনেকে চুপ করে আছে, মনে হয় চাই না। মন যে পুরুষ তার তো মন চাবেই, চাইলে কি চাওয়া যাবে? মন তো অনেক কিছুই চায়, কিন্তু মন চাইলেই চাওয়া যাবে না, কারণ মন তো ভালো কিছু চায় না। মন চায় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তুমি তোমার মনের পক্ষে চলতে পারবে না। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, এবং যে প্রবৃত্তির দাসত্ব থেকে যে নিজেকে গুটিয়ে রাখবে, যে নাফসের বিরুদ্ধ অবস্থান গ্রহণ করবে, তার ঠিকানায় হয়ে যাবে জান্নাতে মাওয়া। জোরে বলি, সুবহানাল্লাহ। নাফস তো ভালো কিছু চায় না, নাফস চায় ওর একটু ঠকাই, নাফস চায় একটু মিথ্যা কথা বলি, নাফস চায় যে এই রাস্তা কেমনে বন্ধ করি, নাফস চায় মাহফিলটা কেমনে বন্ধ করি। নাফস তো অনেক কিছুই চায়, চায় না? নাফস ছোট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু হানুআন ওয়া ইযা মাসসাহুশ-শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লিন। জোরে বলি, আল্লাহ আকবার। মানুষের মন হলো ছোট মনের, মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট মন করে। যখন তার সামনে কোনো বিপদ আসে তখন সে ঘাবড়ে যায়, যখন তার সামনে কোনো কল্যাণ আসে তখন সে আল্লাহকেই ভুলে যায়। আসে না? নেই। বলে, আপনার হাতে পাওয়ার এসেছে, আপনি চেয়ার পেয়েছেন, এটাকে আপনি কল্যাণ মনে করুন, এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত মনে করুন, সেই নিয়ামতের শুকর আদায় করে আপনি এটাকে দায়িত্ব মনে করে দায়িত্ব পালন করুন, এটা হচ্ছে আল্লাহর স্মরণ। মানুষ তো তা হয় না, ঠিক কি না? সব ভুলে যায়, যখন পেয়ে যায় সবকিছু তখন ভাবে কি হলো রে, আছে না? নাই। এটা করা যাবে না। তবে এই সমস্ত চরিত্র তার মধ্যে থাকবে না, যাদের ভিতরে থাকবে এক নম্বর গুণ হলো ইল্লাল মুসাল্লিন, যারা প্রকৃত, যারা নামাজি। জোরে বলি, সুবহানাল্লাহ। কি নামাজি? প্রকৃত নামাজি।
বলেন কি নামাজি? অরিজিনাল যারা মুসল্লি, প্রকৃত যারা নামাজি, তারা এরকম কখনো হবে না। তাহলে নামাজের ভিতরে কিছু ভেজাল আছে না নাই? নামাজ পড়লেই কিন্তু জান্নাত পাওয়া যাবে এমনটা নয়, বহু নামাজি জাহান্নামে যাবে, আছে না নাই? আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, সূরা মাউন সবার তো জানা আছে, ঘরের সূরা। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুনাল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস, যেই মুসল্লিগুলো অবহেলা করে নামাজটা পড়ে, লোক দেখানো নামাজ পড়ে, ডিসপ্লে মুসল্লি আমার দেশে আছে না নেই? সারা বছর নামাজ নাই, ঈদের দিন সবার আগে প্রথম কাতারে সুন্দর পাঞ্জাবি পাজামা পড়ে, মাথায় টুপি, গেট আপ সেট আপ দিয়া প্রথম কাতারে বসে বোঝাই আমি জামানার কুতু, জামানার জঙ্গল, এরকম কিছু মুসল্লি আছে না নেই? আমরা মুসল্লি হব কার জন্য? কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমার বন্ধুগণ, শুধু যদি বান্দার ভিতরে নামাজের প্র্যাকটিস যদি থাকতো, বান্দা কখন অসুস্থ হতো না। হয়তো বলবেন, হুজুর অসুস্থ হবেন না কেন? অসুস্থ তো হয়ও, হ্যাঁ, অসুস্থর ভিতরে কিছু ধরন আছে। আমার নবীজি অসুস্থ ছিলেন, আমার নবীজির জীবনে অসুস্থতা ছিল। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেন, তার মাইগ্রেন ছিল, মাথা ব্যথা ছিল, প্রচন্ড জ্বর হয়েছিল, রোগ দেহের ভিতরে থাকবে, কমার বেশি তবে করোনা বুঝি আল্লাহর রহমত, অথচ রোগ তো, রোগ কিন্তু নিয়ামত, রোগটা কি নিয়ামত, সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত, কিন্তু করোনা কিন্তু আবার এটা রহমত মনে করব না। রহমতটা কখন এটা হতে পারে না, যখন পাপ বাড়বে তখন রোগ বাড়বে, পাপ বাড়বে রোগ বাড়বে, পাপ নাই রোগ নাই, পাপ নাই রোগ নাই। যে পাপ করবে রোগটা অ্যাটাক করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু أولئك أصحاب النار هم فيها خالدون। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা যদি পাপ করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। ধরুন একজন বিড়ি খায়, বিড়ি খাওয়ার চিহ্ন তার চেহারায় আছে না নাই? চেহারায় কি টের পাওয়া যায়? ঠোঁটটা কালা হয়ে যায়। আল্লাহ ঠোঁটটা গোলাপি করে দিয়েছেন, আল্লাহ ঠোঁটটা কত সুন্দর করে দিয়েছেন। বিড়ি খেলো, তার পাপের চিত্র তার চেহারায় ফুটে উঠল। আমার ভাইরা, যে ব্যক্তি মদ্যপান করে, মদ্যপায়ী যে হয়, তার চেহারায় মদ্যপের চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে, তার চক্ষুটা চোখের জায়গা থেকে বের হয়ে আসে, লাল টকটকে হয়ে যায়, দেখলেই মনে হয় এটা লোডেড। এটা কি লোডেড? মদারু। আমার ভাইয়েরা, পাপ কখনো ছাড়বে না, পাপ আমাকে অ্যাটাক করেই ফেলবে, পাপ শেষ পর্যন্ত জাহান্নামের দিকে নিয়ে যাবে। তবে পাপের মধ্যে কিছু ক্লাস আছে, কিছু কিছু পাপ আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না, আর কিছু কিছু পাপের দিকে আল্লাহ তাকাবেনই না, মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি আজকে দারুণ খুশি হয়েছি, আজকে আমরা সুন্দর একটি মুহূর্তে আমরা একত্রিত হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এখানে আসলে ঈমান কমে না বাড়ে? এখানে আসলে বান্দার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয় না বাদ পড়ে? কি ভেঙ্গে যায় না? সৃষ্টি হয়, সৃষ্টি হয়। আমি তো বলি যে এই কাজগুলো, এই মাহফিলগুলো আরো বাড়ানো দরকার,
আরো হওয়া দরকার, কিন্তু আমাদের মধ্যেও কিছু সমস্যা আছে। একটা পক্ষ চায় যে মাহফিল না হোক, গভর্নমেন্ট কিন্তু কখনো বলেনি, গভর্নমেন্ট কখনো প্রজ্ঞাপন জারি করেনি যে কোরআনের কোনো মাহফিল হবে না, এটা ভুল কথা। কিন্তু এই আমাদের ভিতরেই, আমাদের মধ্যে কিছু কিছু ভাই আছেন, তারা কিছু কিছু ব্যক্তির কানকে ভারী করে দেন, মাহফিলকে বন্ধ করার জন্য তারা প্রপোজাল দেন, প্রস্তাব দেন। সম্মানিত ভাইরা, যারা কোরআনের মঞ্চকে যারা বন্ধ করতে চায়, আমি তো মনে করি তাদের ভেতরে লুকানো আছে হলো মুনাফিকের রক্ত। কোরআন শুনবো আমরা, আমরা উদার হব। কেমালিয়া কে কওমি, কে মাজহাবি, কিলা মাজহাবি, এটা আমার আসল পরিচয় নয়। একটু দাড়ি ছোট বলে ফাসেক, শার্ট পরে ইমান নেই, খালি ফতুয়া আছে না নাই? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারা দেখবেন না, বাহ্যিক বেশভূষা দেখবেন, আল্লাহ তোমার দেখবেন তোমার ভিতরটা এবং তোমার আমল দেখবেন। ঠিক কি না? মাকাল ফলটা হিঙ্গল বরণ, দেখতে বড়ই চমৎকার, ভিতরে তার কি যেন একটা আছে না, কবি কবিতা আছে না, মাকাল ফলটা দেখতে খুব সুন্দর দেখা যায় কিন্তু ভিতরে তার পচা। বাইরে সুন্দর হয়ে লাভ নেই, ভিতরটা সুন্দর করতে হবে। ঠিক কি না? হাশরের ময়দানে দেখা যাবে একদিন অনেক সিম্পল মানুষ যাদেরকে সমাজের কেউ চিনত না, তারা হবে সেই দিন হাশরের ময়দানে তারা হবে হিরো, জান্নাতের মেহমান হয়ে যাবে। আবার সেই হাশরের ময়দানে এমন কিছু লোককে দেখা যাবে যারা এই দুনিয়াতে প্রতিষ্ঠিত মানুষ, তাদেরকে উপর করে জাহান্নামে ঢুকানো হবে। এই জন্য আমার ভিতরটা সুন্দর করি, হিংসা মুক্ত করি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের পরিচয় কি হানাফি, হাম্বলি, শাফি? আমাদের পরিচয় কি? আরো জোরে বলুন মুসলমান। গোটা পৃথিবীতে মুসলমান আজকে মার খাচ্ছে, ওটা কি কোনো জাত শাফি হাম্বলি মাজহাবি শিয়া সুন্নি এগুলো দেখে মার খাচ্ছে না, মুসলমান পরিচয় মার খাচ্ছে, একটু বুঝতে হবে। আমাদের একটু বোঝা দরকার, আমাদের আকল থাকা দরকার। আমরা যখন নামাজ পড়ি জামাতে, তখন জামাত কি শিখায়, নামাজ কি শিখায়? হিংসা, বিশৃঙ্খল, উশৃঙ্খল, অনিয়ম, দুর্নীতি না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহ মাফ করে দিবেন, কিন্তু কিছু বড় বড় গুনাহ আছে যে গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আমি চেষ্টা করব সেই গুনাহগুলো কি কি একটা একটা করে বলা, সবাইকে শুনতে রাজি আছেন নাকি? ঠক ঠক মেরে কয়েকটা সেজদা দিলাম, আর মনে মনে চিন্তা করলাম আল্লাহ তুমি তোমাকে মাফ করেই দিবা, এত সস্তা নয়। আমার ভাইরাই, দুনিয়ার জিন্দগিতে পরীক্ষার জন্য এসেছি, একজন পরীক্ষা দিয়ে পাশ করে জান্নাত পাবে, আপনি পরীক্ষা দিবেন না আপনি জান্নাত পাবেন কেমনে? আমার ভাইরা, জান্নাত পাওয়া এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 177 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل وابن السبيل জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলছেন কখনো তুমি পুণ্যবান হতে পারবে না, মনে করবে না আমার চেহারা আমি কেবলামুখী করে ফেললাম আর আমি জান্নাত পেয়ে গেলাম না। জান্নাত পেতে হলে জান্নাতের কিছু পুঁজি লাগবে, সফল হতে হলে কিছু সফলতার পুঁজি লাগবে। ইয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন তোমার 6টা পুঁজি আমি দেখতে চাই, কয়টা পুঁজি? 6টা।
তোমার ভিতরে ছয়টা পুঁজি আমি দেখতে চাই। এই ছয়টি পুঁজি যদি তোমার মধ্যে থেকে যায়, আমি তোমাকে খেতাব দিচ্ছি, তুমি হলে সিদ্দিক, তুমি হলে মুত্তাকি। আর সিদ্দিক এবং মুত্তাকি খেতাব যদি আল্লাহ দিয়ে দেন, ওই বান্দার ঠিকানা কি হবে? আস্তে বলুন, ঠিকানা কি হবে? আমাদের ঠিকানা আমরা কি বানাতে চাই? আমরা কি বানাতে চাই? জান্নাত। চেয়ারম্যান মহোদয় আসছেন, আসেন, আসেন। আমি তো নকল চেয়ারম্যান, আমার চেয়ার তো আসলে আমি আসল না, তাই না? যে আসেন, মান তাওয়াদা ফাকাদ রাফাহুল্লাহ, যে মানুষকে সম্মান জানাবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। বলি আলহামদুলিল্লাহ। জি বসুন, বলি আলহামদুলিল্লাহ। জি বসুন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ যদি কোনো বান্দাকে বলেন অধিক সত্যবাদী, এই হচ্ছে মুত্তাকি। আল্লাহ যদি সার্টিফিকেট দেন, পৃথিবীর কোনো সার্টিফিকেট লাগে? আমরা সার্টিফিকেট নেব কার কাছ থেকে? কয়টা পুঁজি অর্জন করে বলেন, কয়টা? ছয়টা। আমি একটা একটা করে বলবো, আমাকে সময় দিবেন আপনারা? কোনো কষ্ট নাই তো? এলাকার নাম কি? এর মানে কি? শাহ রাস্তি না? শাহ মানে হলো বাদশাহ। শাহ মানে কি? বাদশাহ। রাস্তি? আমাকে কখনোই দেখতে পাবে না। মুসা বলছেন, আল্লাহ শোনো, তুমি লান কও আর যেটাই কও, আমি একটু চেষ্টা করি। জোরে বলে সুবহানাল্লাহ। মোহাব্বত কম না বেশি? আল্লাহ বলতেছেন, তুমি আমাকে দেখতে পাবে না এই চর্ম চক্ষু, না আমি একটু চেষ্টা করব। আল্লাহ বলেন, তুর পাহাড়ে আসো। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। নাম শুনে তিনি মুসকে মুসকে হাসলেন। আল্লাহ বলছেন, মুসা হাসো কেন? আল্লাহ তোমার কারবার দেখে হাসে কেন? কামার বাড়ি এই জায়গায়, 700 মাইল দূরের পাহাড়ের নাম নাও, তোমার মতলব ভালো না? জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু মোহাব্বত হলে, প্রেমিকার বাড়ি যদি 1000 মাইল দূরে হয়, প্রেমিকের কাছে কি দূরে মনে হয়? নোংরামি করা যাবে না যুবকরা। আমার ভাইয়েরা, দেখতে চাইলেন কিন্তু দেখতে পেলেন না। দৌড়ি দৌড়ি সবচেয়ে প্রিয় আমার যিনি আল্লাহ, সে আল্লাহকে তিনি দেখার জন্য তুর পাহাড় পর্যন্ত গেলেন, দেখতে পেলেন না। কারণ এই চর্ম চক্ষু পারবে না আল্লাহকে দেখতে, সেন্সলেস হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। এরপর আল্লাহ বলছেন, মুসা দেখতে পেয়েছো নাকি? আল্লাহ, আমার দেখার শখ মিটে গেছে, আমি দেখতে পারবো না। আমার বন্ধুগণ, কিন্তু আকাশের চাঁদ যেমন বান্দা সুন্দর করে দেখতে পায়, আল্লাহ বান্দাকে জান্নাতের মধ্যে দেখা দিবেন, বান্দা আকাশের চাঁদের চেয়েও সুন্দর ভাবে আল্লাহ তার বান্দার সামনে হাজির হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু হতে হবে জাহান্নামী না জান্নাতি? পুঁজি দরকার আছে না নাই? পুঁজি লাগবে। আমার ভাইয়েরা, আজকে যদি মানবতা আল্লাহর হুকুম মেনে চলতো, এ আকাশটা আল্লাহর নিয়মে চলে, এই বাতাস আল্লাহর নিয়মে চলে, গাছগাছালি আল্লাহর নিয়মে চলে, এই উদ্ভিদগুলো আল্লাহর নিয়মে চলে, সমুদ্রের জল যত জলজন্তু আছে, জল প্রাণী আছে, সব আল্লাহর নিয়মে চলে, বান্দার দেহটাও কার নিয়মে চলে? কিন্তু বান্দা দুনিয়ায় চলতে গেলে চলতে হবে কার নিয়মে? আসতে বলবেন না, কার নিয়মে? আল্লাহ বলেন, শোনো, যখন তোমার নামাজের সময় হয়ে যাবে, তখন তুমি 4টা কাজ করে নামাজে দাঁড়াবে। কয়টা কাজ করে? 4টা কাজ করে নামাজে দাঁড়াবে। 1 নম্বর কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু
برؤوسكم وأرجلكم إلى الكعبين. جري بولي الله أكبر الله أكبر نمت جفن دربي চারটা কাজ করবে। এক নম্বর কাজ হলো যখন নামাজে দাঁড়াবে ফাগসিলু ওজুহাকুম, সুন্দর করে মুখটা ধুয়ে ফেলবে, দুটো হাত ধুয়ে ফেলবে, মাথা মাসে করবে, দুই পা ধৌত করবে। এখন দুনিয়ার সব ডাক্তাররা একটাই ওয়াজ করতেছে সারাদিন, তোমরা চার পাঁচ বার হাত ধোয় আর মুখ ধো, মানে উজু করো, মানে কি উজু করো, এভলিউশন ডেভলিউশন উজু করো। এই উজুর কথা কত আগে বলা হলো, দেড় হাজার বছর আগে আল্লাহ বান্দাকে বলছেন হাত পা ধুয়ে নাও, সুন্দর করে হাতটা ধুয়ে নাও, মুখটা ধুয়ে নাও, মাথাটা মাসে করে নাও, পাটা ধুয়ে নাও, এরপরে নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াবে কোমরের ব্যায়াম হয়ে যাবে, সেজদায় যাবে তোমার ঘাড়ের ব্যায়াম হয়ে যাবে, সেজদায় যাবে তোমার মাথার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ গুলো আছে, নিষ্ক্রিয় নার্ভ গুলো সেজদার মধ্যে দিয়ে সক্রিয় হয়ে যাবে। তোমার হার্ট ভালো থাকবে, তোমার দেহ ভালো থাকবে, তুমি রোগ মুক্ত হয়ে যাবে, অক্সিজেন শূন্যতায় ভুগবে না তুমি, তোমার বডিতে যা সার্কুলেশন দরকার সব হয়ে যাবে, নামাজটা তুমি ঠিক মতো পড়ো, সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়ো, সুন্দর করে উযু বানাও। কিন্তু করোনা হঠাৎ করে ঢুকলো কেন, এমন দেশ থেকে ঢুকছে যে দেশের মানুষ সব খায়, তেনা পোকাও খায়, বাদুর খায়, আল্লাহ তো হারাম বেশি কিছু রাখেন নাই, হালাল খাবারই বেশি, কত হাজার হাজার অসংখ্য ফল দিয়ে দিয়েছেন, এই ফলগুলো কে দিয়েছেন, বান্দা তুমি ফল খাও, আঙ্গুরটা সুন্দর করে ফল বাগান থেকে আঙ্গুরটা পেরে খাও, বান্দা করে আঙ্গুরটা পচায় মদ বানায় খায়, অসুস্থ হবে কেমনে, লিভার তো পচবেই, আল্লাহ বলে টসটস আঙ্গুর খাও, কিন্তু বান্দা কি করে সেই টসটস আঙ্গুরটাকে পচায় পচায় মদ বানায় খায়। আল্লাহ বলছেন রাইস খাও, চাউল খাও, তুমি ভাতটা খাও, সে ভাতটা পচায় পচায় সে মদ বানায় খায়, অসুস্থ তো হবেই। আমার ভাইরা, যেটা হারাম তার মধ্যে কোনো আরাম নাই, তার মধ্যে কোনো কল্যাণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজির জোরে বলি আল্লাহু আকবার। হারাম করা হয়েছে মরা প্রাণী, সেই মরা প্রাণীও তারা খায়, রক্তকে রক্ত তারা খায়, লাহমাল খিনজির শুকুরের মাংসকে কে হারাম করেছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। এবং সেই সকল প্রাণী, যেই প্রাণী জবহ হবে না কার নামে, আস্তে বলবেন না, কার নামে, আল্লাহর নামে জবহ হবে না, আল্লাহর নামে জবহ হবে না, এমন প্রাণী খেলে পরে তার মধ্যে কোনো বরকত নাই। আমার ভাইয়েরা, এই জন্য আমি বলি আল্লাহ যা হারাম করেছেন হারামকে আমরা বর্জন করে ফেলবো, পাপকে বর্জন করব, কোনো রোগ থাকবে না, আর পাপকে ধরব, রোগ আমাকে অ্যাটাক করে ফেলবে। আমার বন্ধুগণ, এই করোনা থেকে বাঁচার জন্য, এই গজব থেকে বাঁচার জন্য দোয়া আছে না নাই, পদ্ধতি আছে না নাই, সব পদ্ধতি কোথায় আছে? ডাক্তার কইল হাত মুখ ধো, কোরআন বলতেছে দেড় হাজার আগে হাত মুখ ধুয়ে নামাজ পড়, কিনা কত আগে বলতেছে। আমার ভাইয়েরা, নামাজে শুধু দেহের রোগ যায় না, মেন্টালি স্যাটিসফ্যাকশন আসে, মনের যত রোগ আছে। কে বলেছে আমেরিকা শান্তির দেশ? আমেরিকায় যারা গেছেন, আমেরিকার একটা সিংহভাগ মানুষ তারা মানসিক রোগী, মনের মধ্যে তাদের কোনো শান্তি নাই। একটা মানুষের সব সুখ আছে, কিন্তু লোকটা যদি মানসিক রোগী হয়ে যায়, তার চাইতে অস্থির মানুষ পৃথিবীতে আর নাই, তার চেয়ে অশান্তির মানুষ পৃথিবীতে নাই। একটা মানুষের মানসিক রোগ তখনই সেরে যায় যখন বান্দা সেজদায় পড়ে আল্লাহর প্রেমে দু চোখের পানি ফেলে কাঁদতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাঁদবো কার কাছে? আমার সবচেয়ে কাছের কে? ওই চীনের করোনায় আক্রান্ত স্বামী আক্রান্ত হয়েছে করোনায়,
বউ ভয়ে তার কাছে যায় না, সন্তান ভয়ে তার কাছে যায় না, তাকে শুলে পরে আমি আক্রান্ত হয়ে যাব, তার ধারে পাশেই যেতে চায় না, স্বামী তাকে ডাকে বউ আসে না, সন্তান তাকে ডাকে, সন্তানকে ডাকে বাবা, সন্তানও যায় না, কারণ সবার ভিতরে নাফসি নাফসি। আমার বন্ধুগণ, দুনিয়ার এক সামান্য রোগ যদি নাফসি নাফসি হয়, যেদিন মরে যাবো হাসর যেদিন শুরু হবে সেদিন কেমন নাফসি নাফসি হবে রে ভাই। আমার ভাইরা, এগুলো আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা একটু বুঝো, বান্দা একটু জানো আমার ক্ষমতা কত। আমেরিকা বলে আমার কাছে 2000 এটম বম, জার্মানি বলে আমার কাছে 1500, ইতালি বলে আমার কাছে 700, ইন্ডিয়া বলে আমার কাছে 90টা, পাকিস্তান বলে আমার কাছে 120টা, ফ্রান্স বলে আমার কাছে 600-700 এটম বম আছে, সব শেষ করে দেব। আল্লাহ বলছেন কত তাকব্বরি করিস, একটু দিলাম করো না। কথা বুঝেন না? সব সাইজ আল্লাহর ক্ষমতা কত। সামান্য একটা ভাইরাস স্থবির হয়ে পড়েছে, সমস্ত ফ্লাইট শিডিউল বিপর্যয়, বিমান চলে না, কেউ ওঠে না, ভয়ে থাকবো না কো বদ্ধ ঘরে, কই কেউ তো জগৎটা আর দেখতে চায় না, এখন বলতে থাকবো এবার বদ্ধ ঘরে, দেখবো না রে জগৎটা, ঠিক কি না? এখন সব বদ্ধ ঘরে চলে আসছি, কেউ আর বাইরে যায় না। আল্লাহ কত আগে বলে দিলেন, শোনো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। ও নারী সমাজ, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, বিনা প্রয়োজনে বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নাই, যখন প্রয়োজন ছাড়া যখন বাইরে বের হবে ধরবে করোনা, ঠিক কি না? রোগ ধরবে, অসুস্থতা সৃষ্টি হবে, বিভিন্ন গজব চলে আসবে। এই চীনে আজ থেকে 1 বছর আগে 11 মাস আগে সব 100 কোটি বৌদ্ধর মাঝে মাত্র 20 লক্ষ মুসলমান বসবাস করে, এত সংখ্যালঘু মুসলমান, তাদের মসজিদে তারা নামাজ পড়তে যায়, মসজিদকে তালা মেরে দেওয়া হলো। মুসলমান রোজাদার চীনা মুসলমানদেরকে হাত পা বিধি মুখের মধ্যে দিনের বেলা খাবার ঢুকিয়ে রোজা ভেঙে দেওয়া হলো। এরপরে মুসলিম নারী যারা পর্দা, যারা বোরকা পরেন, হিজাব নিকাব পরেন, তাদের মুখ থেকে হিজাব নিকাব টেনে তাদেরকে অর্ধলগ্ন করা হলো। আল্লাহ বললেন, আমার অনুগত নারীদের তোরা হিজাব মুক্ত করেছিস, তাদেরকে উলঙ্গ করেছিস, তাদের পর্দার উপরে তোরা হামলা করেছিস, যা এমন রোগ দিয়ে দিলাম, এখন তোরা নিকাব লাগা, ঠিক কি না? আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে আমার তো ধরতে সময় লাগে না, জব্বার কে, কাহার কে, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। এই জন্য আমরা সবসময় ভয় করব কাকে, আসতে বলবেন না কাকে, এক মুহূর্তের ভিতরে আল্লাহ পাক সবকিছু শেষ করে দিতে পারেন, সময় তার বিন্দু পরিমাণ লাগে না, শুধু কেমন সময় লাগে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলি আল্লাহু আকবার। ইঞ্জিনিয়ারের মতো প্ল্যান লাগে নাকি? আর্কিটেকচারের মতো লাগে? লাগে 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 না, কোনো কিছু হিসাব করা লাগে না, আল্লাহ শুধু অর্ডার দিয়ে দেন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়, মাইক্রো সেকেন্ডের আগে হয়ে যায়। এই জন্য আমরা সেই ইমান আনবো কার উপরে? আসতে বলবেন না কার উপরে? আল্লাহর উপরে ইমান আনতে হবে। আল্লাহকে দেখা যায় নাকি? করোনা ভাইরাস দেখা যায় নাকি? ভাইরাসও দেখা যায় না। আল্লাহকে দেখবো কেমনে আমরা? তার সৃষ্টি তো আমরা দেখতে পাই না, মাধ্যাকর্ষণ শক্তি দেখতে পাই না, ইমান শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদে, এটা আবার অনেকের সহ্য হয় না। জাতি ভালো হলে দেশের জন্য অকল্যাণ না কল্যাণ? জাতি ভালো হবে কি দিয়া? কি দিয়ে ভালো হবে? আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে আমরা মরতে চাই। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? কোরআন নিয়ে বাঁচতে চাই, মরতে চাই, রাজি আছেন? কারণ
সম্মানিত ভাইরা, কোরআন বলেছে যে কোনো কাজ করতে তোমরা ভরসা রাখবে কার উপরে? আল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাআলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। সব কিছুতে তুমি কি বলবে? ইনশাআল্লাহ বলে ফেলবে। এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরহুম মকবুর, তিনি কবরবাসী এখন। যিনি কবরে থাকেন তিনি কি কায়দায় না বেকায়দায়? বেকায়দা না, ওর চাইতে বড় বেকায়দা কিছু আছে? তিনি ইন্তেকাল করেছেন, আজকে আজকে তার জন্মশত বার্ষিকী পালন হলো। আমরা তার জন্য দোয়া করি। তিনি তো বেকায়দায় কবরে যে থাকে সে বেকায়দা না? আল্লাহ তুমি তার জীবনের সকল গুনাহ মাফ করে দাও। এর চাইতে বড় দোয়ার নাই। গুনাহ মাফ হলে আর কিছু থাকে? তিনি জাতির জন্য অনেক কিছু করেছেন। তিনি তার সাতি মাসের তেজদীপ্ত ভাষণে তিনি বলেছিলেন, সর্বশেষ শব্দ চয়নে তিনি একটা শব্দ উচ্চারণ করেছিলেন, বাক্য উচ্চারণ করেছিলেন, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে তাওহীদের চেতনার মধ্য দিয়ে। কোনো নাস্তিক চেতনা এই জমিন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে না। সম্মানিত ভাইয়েরা, ভালোকে আমরা ভালো বলি, আমাদের মুখ থেকে অযাচিত কোনো কথা বের হয় না, কিন্তু খারাপকে তার ভালো বলতে পারবো না। খারাপকে ভালো বলা যাবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একটা ভাষণে বলেছিলেন, বিদেশ থেকে টাকা ভিক্ষা করে আনি, এত কষ্ট করে ভিক্ষা করে আনি, আর সোররা সব খায় শেষ করে। আপনারা ভালো পারেন দেখি, খুব ভালো, খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চালিয়ে যাই, কোন আপত্তি, কোন অসুবিধা? মাদক, মাদক, মদ খাবেন? সব তো সবাই জানে, জানে না সবাই? সম্মানিত ভাইয়েরা, মাদক সন্ত্রাস, মাদকে দেশ ছেয়ে গেছে। মাদককে না বলুন, আছে না মাদককে না বলুন, তাহলে কি হা কবেন? মাদককে না বলুন, নামাজকে হা বলুন, সাথে লাগাই দিলে হয়। মাদককে না বলুন, নামাজকে শুধু না বললে তো ভালো হবে না। মাদক বন্ধ করে মাদককে না, নামাজকে হা, নামাজে যাবে, মুখ থাকবে না, থাকবে না। শুধু মাদককে না বললে মদ বন্ধ হবে না, মাদককে না, নামাজকে হা। সব আমরা কোথায় যাব? নামাজে। এটা কার আহ্বান? হাফিজু আলা সলাত ওয়া সলাতুল মুস্তা। দেখেন সবাই আয়াত বুঝে, সবাই আয়াত বুঝে। আমি তো আমি আশ্চর্য হয়ে যাই, সবাই তো আলেম ওলামা। আল্লাহু আকবার, আমি তো সবাই আলেম ওলামা এখানে, আলহামদুলিল্লাহ। নামাজে যত্নবান হতে হবে। নামাজ যারা আছে তার চরিত্র আছে, নামাজ যার নাই তার চরিত্র নাই। সে যত বড় কিছু হোক না কেন, নামাজ নাই, চরিত্র নাই। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, মদ খাওয়া কি? কেন মদ খেলে কি হয়? তার লামাতা মদের সাথে, মদের সাথে জেনা আছে না নাই? মদ আছে যেখানে, জেনা আছে সেখানে। পাপিয়ার সাথে কি ছিল? আরো কি ছিল? মদ, জেনা ছিল কি না বলেন? তাহলে পাপিয়ার সাথে মদ ছিল, জেনা ছিল, আছে না নাই? তাহলে মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, এজন্য এগুলো থাকা যাবে না। মদ জেনাকে টেনে আনে, মদ খুনকে টেনে আনে, মদের সঙ্গে জেনার সম্পর্ক, জেনার সাথে খুনের সম্পর্ক। যেখানে মদ পাবেন সেখানে জেনা পাবেন, যেখানে জেনা পাবেন সেখানে খুনের কারবারও থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য মদকে কত আগে হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। জোরে বলি আল্লাহু আকবার। মদ জুয়া হারাম, এই হারাম ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কত আগে করে দিলেন, কারণ মদ্যপান করলে পরে হুঁশ থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ যখন হারাম হয় নাই,
মোট তিনটা স্তরে আয়াত নাজিল হয়ে আল্লাহ পাক হারাম করেছেন। কয় স্তরে? তিন স্তরে। লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস। নাম্বার তিন এসে চূড়ান্ত আকারে হারাম হয়ে গেল। কখন হারাম হলো? হযরত আলী দাওয়াত শেষে মদ্যপান করেছেন, আবার ভাববেন না সাহাবী খাইছে আমিও খাবো, এটা কিন্তু আগে নামাজে দাঁড়ায় গেছেন, মদ্যপান করি শুরু হয়ে গেছে নামাজ, মাগরিবের নামাজ, ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়া উত্তম, কারণ মাগরিবের সময় ব্যস্ততা কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। এশার নামাজে সূরাটা ছোট হবে না বড় হবে? ফজর নামাজে আরো ছোট হবে না আরো বড় হবে? আরো বড় হবে। কিন্তু আমাদের নামাজে কেমন যেন গাউসুল কায়, ইমাম সাহেব লম্বা নামাজ ধরলে পরে পিছন থেকে লোকমা মারে, আছে না ভাই? আমার ভাইয়েরা, এটা আল্লাহর মহব্বত নয়। নামাজ যত লম্বা হবে বান্দার প্রেম তত লম্বা হয়ে যাবে। অথচ গাছতলায় বটতলার নিচে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বুকে বুক মিলে কি যে জেকের আজগার ফুরায় না, ওখানে কোনো বিরক্তি নাই। আমার বন্ধুগণ, নামাজে মজা পেতে হবে, নামাজে মনোযোগ থাকতে হবে, নামাজের মধ্যে অত্যন্ত মনোযোগিতা বাড়াতে হবে। নামাজ যার সুন্দর হবে ইমান তার সুন্দর হবে, নামাজ যার অসুন্দর হবে ইমান তার অসুন্দর হয়ে যাবে। আমরা সবচেয়ে সুন্দর করব আমাদের নামাজটাকে, এবং অসময় না সময়ে, সময়ে পড়তে হবে। আমার নবীজির নামাজ কত সুন্দর ছিল, এত সুন্দর করে আমার রাসূল নামাজ পড়তেন। নফল নামাজ বিশেষ করে আমার রাসূল যখন পড়তেন, এমন সময় গেছে গোটা রাত চলে গেছে, নবজির মাত্র দুরাকাত নামাজ শেষ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজদায় যখন যেতেন আয়েশা ভাবতেন রাসূল বুঝি সেজদা থেকে আর উঠবেন না। রাসূল যখন রুকুতে যেতেন, এত লম্বা রুকু হতো, রাসূল বুঝি রুকু থেকে আর উঠতে পারবেন না। রাসূল যদি রাসূল বুঝি সেজদার মধ্যে মারা গেছেন, মাঝে মাঝে চিমটি মারতেন রাসূল নড়ে উঠতেন, কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে যেত, এত লম্বা নামাজ আমার রাসূল পড়েছেন। এই মহব্বতটা তৈরি করবো আমরা কার সাথে? আস্তে বলবেন না, কার সাথে? নামাজের মধ্যে আমরা মহব্বতটা তৈরি করব। আমার ভাই রাসূল কাল রাব্বুল আলামিন ইবাদত কেমন করে করতে তাও শিখিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুম লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। জয় আল্লাহু আকবার। আমার নবীজিকে রাত জেগে জেগে নামাজ পড়তে বলা হয়েছে, রাত জেগে জেগে আমরা নামাজ পড়ব, রাত জেগে জেগে আমরা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদবো, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা ইস্তাইনু বিসসবরি ওয়াসসালা, ধৈর্যের মধ্য দিয়ে নামাজের মধ্য দিয়ে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আসেন, আলহামদুলিল্লাহ, আসেন জি, আলহামদুলিল্লাহ। আমরা ওসি মহোদয়কে পেয়েছি আজকের মাহফিলে, বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে সবাইকে পেয়ে গেলাম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি বসুন। জি একটা চেয়ার দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের, এই দেখুন আমাদের প্রশাসনের ভাইরা কত সুন্দর ইসলামের পক্ষে, মাহফিলের পক্ষে তারা ভূমিকা পালন করছেন, বলি আলহামদুলিল্লাহ। কোরআন তো সবার জন্য, ঠিক কিনা? এই শাহরাস্তির প্রত্যেকটি ঘর যদি নামাজি হয়ে যায়, ওনাদের অফিসে তো কোনো লোকই যাবে না, ঠিক কিনা? যদি শাহরাস্তির প্রত্যেকটা ঘর যদি পর্দাশীলা নারীতে পরিণত হয়ে যায়, তাহলে নারীদের কোনো নির্যাতনের মামলা তো সেখানে যাবেই না, ঠিক কি না? ইসলাম কল্যাণ না অকল্যাণ? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। আমার ভাইয়েরা, নবীজির নামাজ কত সুন্দর ছিল। আমার নবীজি একদিন সেজদায় পড়ে কাঁদতেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করছেন রাসূল সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না, নড়াচড়া নাই, কোনো আওয়াজ নাই।
পেছন দিকে চিমটি কাটলেন, নবীজি নড়ে উঠলেন। সালাম যখন শেষ হয়ে গেল, সালাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রসুলকে বলা হলো, আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদেন কেন, এত আপনি লম্বা লম্বা সেজদা দেন কেন? সঙ্গে সঙ্গে রসুল বলছেন, আয়েশা রে, কাল হাশরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, আমি বিশ্ব নবীও পার পাওয়ার কোনো সুযোগ পাব না। লাইয়ান জাহাদুম মিনকুম, কেউ নাজাত পাবে না। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি নাজাত পাবেন না? হ্যাঁ আমিও না। বাপ দিয়ে সন্তান কিছু হবে না, সন্তান দিয়ে বাবা কিছু হবে না। তাই যদি হতো, আমার নবীর সামনে এক সাহাবি এসে কান্দেন, রাসূল বলছেন, সাহাবি কান্দো কেন? হুজুর আমার বাপ ইসলাম পায় না, আমার বাপ তো জাহান্নামী, আমার বাবার কোলে আমি বড় হয়েছি, আমার বাবা জাহান্নামী, এই জন্য আমি এই চিন্তায় কাঁদতেছি। রাসূল বলছেন, সাহাবী রে কেঁদো না, তোমার বাবারও যে হাল আমার বাবারও সেই হাল। বিশ্বনবী তার বাবার জন্য কিছু করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা জাহান্নামী, নবী হয়ে তিনি কিছু করতে পারবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দাওয়াত দিয়েছেন দিনে রাতে, ইন্নি দাআউতু কওমী লাইলান ওয়া নাহারা, আমি আমার কওমের কাছে দিনে রাতে সব সময় দাওয়াতি কাজ করেছি, কিন্তু আমার বউ পর্যন্ত ইসলাম কবুল করে নাই। স্বামী হয়ে স্বামী নবী, কিন্তু বউ জান্নাত পাবে? তি আমাদেরকে আজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, অন্ধভক্ত রাখা যাবে না। আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য করো, নবীর অনুগত্য করো। ওউলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আমি, তোমাদের মধ্যে যারা মুরব্বী, তাদেরও তুমি অনুগত্য করো। কিন্তু যদি তুমি দেখো তার ভিতরে রাসূলের খেলাফ কোনো কাজ আছে, তখন তুমি তা প্রত্যাখ্যান করে নবীর দিকে চলে যাও, ঠিক কি না? আমার পীর বাবা কইছে, তুমি এখানে মরো। আমি মরবো নাকি? আল্লাহ যদি আমাকে মরতে পারেন তো আমি মরবো। আবার ভুল বুঝবেন না, আমি পীর বিরোধী না, আমি পীরকে মহাব্বত করি। সঠিক হক্কানি পীর যদি হন, অবশ্যই শ্রদ্ধার পাত্র তারা। এদেশে ইসলাম এসেছে পীরদের মাধ্যমেই, আলহামদুলিল্লাহ। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহ, মাইসার বালখি রহমতুল্লাহ আলাইহ, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহ, এই সমস্ত ব্যক্তিরা কোথা থেকে আসলেন? সেই রাশিয়া থেকে এসেছেন। শাহ সুলতান বালখি, শাহ মাকদুম সেই আরব রাষ্ট্র থেকে তিনি এসেছেন। শাহজালাল তিনি ইয়েমেন থেকে, কোথায় ইয়েমেন, সেখান থেকে তিনি এসেছেন। তারা এসেছেন দিনের, তারা প্রচার করেছেন, তারা ছিলেন হক্কানি পীর। আর আজকে আমার দেশে কিছু কিছু দরবারে গেলে নামাজই লাগে না, আছে না নাই? পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, এটা কেমন কথা? যে দরবারে গেলে নামাজ লাগবে না সেই দরবারে যাওয়া যাবে? যে দরবারে গেলে পর্দা থাকে না সেই দরবারে যাওয়া যাবে? বরঞ্চ সংশোধন করতে হবে, তোমরা ঠিক হয়ে যাও, ঠিক কি না? কষ্ট হচ্ছে নাকি আমার ভাইরা? তাহলে জান্নাত পেতে হলে আমল কি অন্যের লাগবে না নিজের লাগবে? নিজের আমল নিজে বানাতে হবে, নিজের আমল নিজে প্রস্তুত করতে হবে। নবজির নামাজটা কত সুন্দর ছিল আমার ভাইরা, আমরাও নামাজটা সুন্দর করে ফেলব। একজন ইমানদারের ফার্স্ট গুণ হলো নামাজ, নামাজটা তার কখনো ছেড়ে দেওয়া যাবে না। সাহাবীরা কত মনোযোগ দিয়ে নামাজ পড়েছেন, তবে হ্যাঁ নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয় না, অনেকে চুপ করে আছে, হয় না? আপনাদের সবার হয় কিনা? আমার মাঝে মাঝে হয়, নামাজে দাঁড়ালে হঠাৎ করে মন চলে যায়, খুব যদি প্রেশার মানসিক চাপ থাকে তখন হঠাৎ করে মন চলে যায়। এমন একটা চিন্তা এক সাহাবীর ভিতরে চলে আসলো, সেই সাহাবী করলেন কি, সেই সাহাবি আমার নবীর কাছে এসে প্রশ্ন করবেন, নবীকে পেলেন না, হযরত আলীকে পেয়ে বলছেন, আলী নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, আমার কি নামাজ কবুল হবে কিনা আমার ভিতরে দারুণ সন্দেহ কাজ করছে। হযরত আলী শক্ত ফতোয়া মেরে দিলেন, না নামাজ কবুল হবে না। হযরত আলীর এই কথায় সাহাবি হতাশ হয়ে চলে গেলেন, সাহাবির মনটা কেমন যেন অন্যরকম হয়ে গেল। নবজি কিছুক্ষণ পরে এসে তিনি মাসলাটা জানতে চাইলেন, উত্তরটা জানলেন, তিনি কি বলেছে আলী।
হযরত আলীকে বলছেন, আলী কি যেন শুনলাম, তুমি কি যেন উত্তর দিয়েছ, আমি তোমাকে পরে জানিয়ে দেবো, তোমাকে একটা ডিউটি দিচ্ছি। কি ডিউটি? এই মুহূর্তে তুমি উযু বানাও। উযু বানালেন, দুই রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাও। দুই রাকাত নফল নামাজ শেষান্তে আমার পক্ষ থেকে আমি তোমাকে সুন্দর একটা চাদর উপহার দেব। আমার রাসূল আলীর আলীর চিন্তার আলীর মনের ভিতরে কিসের চিন্তা ঢুকাইয়া দিলেন, চাদরের চিন্তা ঢুকাইয়া দিলেন। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু হয়ে গেছে। নামাজ যখন পড়তেছিলেন প্রথম রাকাত খুব মনোযোগ দিয়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে সূরা কেরাত পড়তে নিয়ে নামাজের মধ্যে মনে হলো রাসূল যে আমাকে চাদরটা দিতে চাইলেন, সেই চাদরটা মা আয়েশার ঘরের চাদর না, মা হাফসার ঘরের চাদর। হযরত আলী নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার পর নবীর চোখে আলীর চোখ পড়ে গেল, আলীর চোখে নবীর চোখ পড়ে গেল। নবীজি মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলছেন, আলী নামাজের পর তুমি হাসো কেন? হুজুর আপনি যেই কারণে আমিও সেই কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি এবার বলছেন, আলী তুমি আমার ডানে থাকো, বামে থাকো, সামনেই থাকো, পিছনে থাকো, তুমি আমার কাছের সাহাবী, তোমার নামাজ জীবন্ত নামাজ, তোমার নামাজের মধ্যে যদি এমনটা হয়ে যায়, ওই সাহাবী প্রশ্ন করেছে তুমি কি উত্তর দিয়েছো, তোমার নামাজ হয়ে গেল। নামাজের মধ্যে ভুল হতেই পারে, নামাজের মধ্যে মন চলে যেতেই পারে, মনকে তো ধরা যায় না, মন মারে দূর স্ট্যাচু অফ লিবার্টির দিকে, চলে যায় ঢাকা পল্টনের দিকে, চলে যায় মক্কা মুকাররমার দিকে, মন তো মানে দূর, কিন্তু মন দূর মেরেছে, সঙ্গে সঙ্গে মনটাকে আবার টেনে এনে মনের লাগামটা ধরে নামাজে ঢুকায় দেব। ভুল হয়ে গেছে, কোন একটা অজীব কাজ ছুটে গেছে, শেষ বৈঠকে বসে তাসাউটটা ফিরে, তাসাউটটা শেষ করে ডান দিকে একটা সালাম ফিরে, দুইটা পেনাল্টির সেজদা মেরে দেব, সহ সেজদা আল্লাহ ওই ভুলকে সংশোধন করে নামাজটাকে মঞ্জুর করে নিবে। যদি বলে সুবহানাল্লাহ, নামাজ কি কেউ ছাড়বো আমরা? আমার ভুল বুঝবো না। হযরত আলীর ভিতরে মনে হয় মনোযোগ ছিল না, তা নয়, এত মনোযোগিতা তার মধ্যে। নামাজ শেষান্তি পায়ের দিকে তাকায় দেখেন সেই বিদ্যুদায়ক তীরটা নাই। তিনি প্রশ্ন করছেন, ভাইরা নামাজ যে শুরু করলাম সেই তীর তো দেখি না, সেই তীরটা কি হয়েছে? বলা হলো, আলী নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে টান মেরে তীরটা বের করে নিয়েছি। আলী বলেন, আল্লাহর কসম করে বলি, তোমরা আমার পা থেকে কখন তীরটা বের করেছো আমি আলী বিন্দু পরিমাণ টের পাই নাই। কি নামাজ! ওয়াল্লাযীনাহুম আলা সালাতিহিম ইউহাফিযূন, ওই সমস্ত বান্দারা সফল কাম, ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতুল ফেরদাউস, যারা নামাজের ক্ষেত্রে যারা যত্নবান হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ব কয় অক্ত? পাঁচ অক্ত। আস্তে বলবেন না, কয় অক্ত? পাঁচ অক্ত। আমার ভাইরা, আরেকটা ছোট্ট হাদিস মনে পড়ে গেল, হযরত আব্বাদ এবং আম্মার দুজন সাহাবীকে রাসূল সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন, রাতের বেলা রাত জেগে জেগে ডিউটি দিয়েছেন। যেমন কেন আমার পুলিশ ভাইরা ডিউটি পালন করে, এটা কিন্তু ব্যাপক একটা সওয়াবের কাজ। যদি নেক্সট সহি নিয়ত থাকে, একজন তাহাজ্জুদ গুজার সারা রাত তাহাজ্জুদ পড়ে যে সওয়াবটা কামাই করবে, একজন পুলিশ কর্মকর্তা যদি রাত জেগে জেগে জনগণকে পাহারার জন্য যদি দাঁড়িয়ে থাকেন, তাহাজ্জুদ গুজারের সমান সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, কোন কাজ ইসলামের বাইরে নয়, শুধু ইসলামটাকে ফলো করে চললেই সেটা আমার জন্য ইবাদত হয়ে যাবে। আব্বাদ এবং আম্মার কে রাসূল সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন, দুজন দাঁড়ায় আছেন, একজন বলছেন, ভাই আমার শরীরটা একটু ক্লান্ত, আমি একটু বিছানায়, আমি একটু ঘুমাতে গেলাম, ঝিমোতে গেলাম, তুমি ডিউটি দাও, দেখো কোনো শত্রু যেন আক্রমণ না করতে পারে। হঠাৎ করে দেখা গেল হযরত আব্বাদ করলেন কি, খামাখা দাঁড়ায় থাকা কি তিনি প্রয়োজন মনে করলেন না, তিনি ভাবলেন খামাখা দাঁড়ায় থেকে লাভকে সত্য তো দেখি না, উযু বানালেন। উযু বানায়া নামাজে দাঁড়ালেন, নফল নামাজ শুরু করলেন, তাহাজ্জুদ নামাজ শুরু করলেন। নামাজ যখন শুরু করেছেন, দূর থেকে শত্রু তার শত্রুর চোখে পড়ে গেছে, কে যেন দাঁড়ানো, সঙ্গে সঙ্গে হযরত আব্বাদকে লক্ষ্য করে একটা তীর মেরে দিয়েছে, সেই তীর তার ডান পায়ে লেগেছে। নামাজ ছাড়তেছেন না, রুকু করলেন, সেজদা দিলেন, আবার দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন, আরেকটা তীর তার বাম পায়ে লাগলো, নামাজটা ছাড়তেছেন না। ঘুমন্ত সাহাবী আম্মার, তিনি ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, ও আব্বাদ কি করো,
শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে, শত্রু তোমাকে হামলা করে ফেলেছে, নামাজ পড়তেছো তোমাকে অ্যাটাক করেছে, নামাজটা ছেড়ে দাও। হযরত আব্বাস নামাজটা শেষ করেই বলছেন, ভাইরে আমি তো লক্ষ্য করেছি শত্রু আমার ডান পায়ে তীর মেরেছে, বাম পায়েও তীর মেরেছে, কিন্তু আমি নামাজের মধ্যে যে মজা পাচ্ছি না, আমার মন বলছিল আরেকটা তীর আমার বক্ষ ভেদ করলেও আমি মহব্বতের নামাজ ছেড়ে দিতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। চত্র নামাজ পড়তে রাজি আছেন কারা? বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমার ভাইরা, আমার দেশে করোনা এখনো যেভাবে চীন যেভাবে ইতালিতে অ্যাটাক করেছে এইভাবে এখন আমার দেশে আসে নাই। আমরা এখনো একটি নিরাপদ অবস্থার মধ্যে আছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এটাকে এটাকে এই রোগ থেকে বাঁচার জন্য একটা দোয়া শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই একসঙ্গে বলি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যি আল আসকাম। এই দোয়াটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা আমরা ঘন ঘন পড়ব এবং ঘন ঘন উযু করে নামাজে দাঁড়িয়ে বলবো কার কাছে? আস্তে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে আমরা বলবো। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, একটা হাদিস এসেছে, রাসূল বলেছেন যখন কোনো মহামারী দেখবে, তুমি যদি মহামারীতে আক্রান্ত হও তুমি ওই স্থান ত্যাগ করবে না, আর যদি দেখো তুমি সুস্থ আছো যেখানে মহামারী হচ্ছে তুমি সেখানে যেও না। আমার কথা কি বোঝা গেল? তাহলে এই ইঙ্গিতের সাথে সরকারের ইঙ্গিতের সম্পর্ক আছে না নাই? আছে। এটা কিন্তু নেগেটিভ কোনো কথা নয়, এই কথা বলেছেন আজ থেকে কত আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যাবেন, আপনি আক্রান্ত হবেন সেখানে, আর আপনি আক্রান্ত হয়েছেন আপনি অন্য জায়গায় যাবেন, আপনি আরেকজনকে আক্রান্ত করে ফেলবেন। রাসূল কত আগে এটা মানা করে দিয়েছেন, এটা সঠিক উদ্যোগ, সঠিক পদক্ষেপ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, যার ভিতরে নামাজটা রেগুলার থাকবে, নামাজ আছে যেখানে উযু আছে সেখানে উযু, যার যার নামাজ রেগুলার থাকবে তার আমরা আশা করব রহমত বরকত দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ পাক সমস্ত ভাইরাস থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। আমিন। ভাইরাস দিয়েছেন কে? আল্লাহ। অ্যান্টিভাইরাস আছে না নাই? আছে। ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি প্রত্যেকটা সৃষ্টি প্রত্যেকটাকেই সৃষ্টি করেছে জোড়া করে, ভাইরাস অ্যান্টিভাইরাসও দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরাস আছে আমার দেহে, অ্যান্টিভাইরাস আছে না নাই? আছে। অ্যান্টিভাইরাস দেহের মধ্যে কে রেখে দিয়েছেন? শুধু করোনা নয়, অসংখ্য ভাইরাস নাকের সামনে দিয়ে ঘোরে, কিন্তু আল্লাহ পাক আমার বডিতে অ্যান্টি ভাইরাস রেখে দিয়েছেন। আমার শরীরে যেন কোন ভাইরাস অ্যাটাক না করে, হাজার প্রতিরোধ করার মতো শক্তি আল্লাহ পাক আমার এই দেহের মধ্যে সঞ্চার করে দিয়েছেন। অতএব সে আল্লাহর শুকরিয়া আদায় করব, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার পুঁজি কয়টা? আসতে বলবেন না, কয়টা পুঁজি? আমি শেষ করে দিই আজকে, আরেকটু আরেকটু করব, আরেকটু করব। জি জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। জি, ছয়টা কাজ। এক নম্বর হলো আমার ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। আচ্ছা, আল্লাহকে মানলাম কিন্তু আখিরাতকে মানলাম না, আমরা কি ভালো হতে পারবো? আমরা ভালো থাকি, আমরা ভালো থাকবো কিসের ভয়ে? আখিরাতের ভয়ে। কিসের ভয়ে? আল্লাহ তো আসেনি, আখিরাত যদি না থাকতো আমরা কি ভালো হতাম? আখিরাতে বিচার করবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য শুধু আল্লাহকে বিশ্বাস করলে হবে না, আখিরাতকে বিশ্বাস করতে হবে, কিতাবকে বিশ্বাস করতে হবে। নবীকে মানলাম না, ইমান থাকবে? একটার সঙ্গে আরেকটা সম্পর্ক আছে না নাই? আচ্ছা, এটা হচ্ছে এক নাম্বার। নাম্বার দুই হচ্ছে ওয়াতাল মাল আলা হুববিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তোমার প্রিয় সম্পদ থেকে তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন, তোমার এতিম, তোমার মিসকিন, পথিক, এদেরকে তুমি দান করো।
তাহলে প্রিয় সম্পদ দান করতে হবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? জান্নাতের পুঁজি কয়টা? ছয়টা। এক নম্বর পুঁজি হলো ঈমান আনবো, নম্বর দুই হলো প্রিয় সম্পদ খরচ করব কার পথে? মাহফিলে দেবো, যাত্রাতে দেবো নাকি? যাত্রায় দেওয়া যাবে? মদে দেওয়া যাবে? জেনায় দেওয়া যাবে? যেই সম্পদ আমি আল্লাহর পথে দেব সেই সম্পদ কখনো খারাপ হারাম পথে দেওয়া যাবে? আচ্ছা, এরপরে ও আকামাস সালা, নামাজ কায়েম করবে যারা। নামাজ শুধু পড়লে হবে না, নামাজটাকে সমাজে চালু করে দিতে হবে। এই হুকুমটা কার? আল্লাহ পাকের। ও আতাজ যাকাত, যারা যাকাত দেবে। যাকাত যখন থাকবে তখন সুদ সমাজে থাকবে না। সুদ আছে যেখানে, গজব আছে সেখানে। সুদ হচ্ছে শয়তানের অর্থনীতি, যাকাত হচ্ছে কার অর্থনীতি? আস্তে, কার অর্থনীতি? আল্লাহ। যাকাত মানে হলো সম্পদ বেড়ে যাওয়া, সুদ মানে হলো এক পক্ষ ধনী হওয়া আর এক পক্ষ ফকির হয়ে যাওয়া। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, এবং ওয়াদাকে ঠিক রাখা। ওয়াসসাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা, এবং বিপদে মুসিবতে সব সময় ধৈর্যের পরিচয় দেব আমরা কার কাছে? আল্লাহর কাছে। এই ছয়টি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন এরাই হলো আমার সত্যবাদী বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। কি বান্দা? এবং উলাইকা হুমুল মুত্তাকুন, এই সমস্ত বান্দাগুলি হচ্ছে আমার মুত্তাকি বান্দা। জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই ছয়টি পুঁজি নিয়ে আমাদের জীবন সুন্দর করে সাজার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখানে আমাদের ওসি মহোদয় এসেছেন, চেয়ারম্যান মহোদয় এসেছেন, তারাও কিছু কথা বলবেন। আমি সময় ক্ষেপণ করতে চাচ্ছি না। কে ওঠে কারা? এই ওঠেন কেন? বসুন, বসুন, মেহরবানি করে বসুন। এই মাহফিলটা হচ্ছে